ফাঙ্গাল ইনফেকশনটা চিকিৎসা পদ্ধতিতে আসলে আপনারা কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন যখন একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের নিকটে ফাইনালি একজন রোগী আসে আপনারা কি কি ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকেন জি ধন্যবাদ এখানে আসলে যখন এই জন্য ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমাদের কাছে রুগী আসে আমরা এটাকে যদি ক্লিনিক্যালি কনফার্ম করতে পারি তাহলে আমরা কোনো ইনভেস্টিগেশন করাই না ক্লিনিক্যালি একজন চর্মজন রোগ বিশেষজ্ঞ খুব আর্লি স্টেজে বা যে অবস্থায় আর থাকুক না কেন একজন চর্মজন রোগ বিশেষজ্ঞের পক্ষে ক্লিনিক্যালি একটা ডায়গনোসিস করা এইটি টু নাইনটি পারসেন্ট কেজে সম্ভব যদি কমপ্লিকেশন হয় সেক্ষেত্রে কোনো পরীক্ষা করতে পারি যেমন স্ক্রিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস করতে পারি আমরা অনেক সময় আমরা ডামোস্কোপ করে দেখতে পারি কনফার্ম করা যাবে যদি কনফার্ম করার পরে আমরা এটা দেখি এটা এটা ব্যাপ্তি কতটুকু মানে কতটুকু জায়গায় ইনভলভ হয়েছে যদি দু একটা জায়গায় ইনভলভ করে ছোট একটা দুটা প্যাচ আছে ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আমরা কিছু লোকাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিয়ে আর কিছু জেনারেল অ্যাডভাইস করে আমরা ভালো করতে পারি এবং ধরেন আমরা একটা রুগীর অল্প একটি ইনভলভমেন্ট আছে ব্যক্তিরা খুব বেশি নেই অল্প দু একটা জায়গায় ইনভলভমেন্ট সেক্ষেত্রে আমরা তাকে শুধু লোকাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম দেব এই লোকাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম দেওয়ার পরে দেওয়ার একটি নিয়ম আছে আমাদের ছেলে দিনে কমপক্ষে দুবার দিবে এবং এই যেই জায়গাটা ইনভলভ হয়েছে তার দুপাশে আর টু সেন্টিমিটার এরিয়া ভালো জায়গাটাকেও যাতে ক্রিমটা দেওয়া হয় এটা নিশ্চিত করতে হবে অর্থাৎ শুধু যে জায়গায় সমস্যা সেখানের সাথে তার চারিপাশে নর্মাল যে স্ক্রিনটা আছে টু সেন্টিমিটার ওই জায়গাটাতেও দিতে হবে এবং এটা দেওয়ার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে যে পিওর অ্যান্টিফাঙ্গাল দিতে হবে এখানে কোনো মিক্সড অ্যান্টিফাঙ্গাল দিতে হবে বাজারে সাধারণত দেখা যাচ্ছে যে স্টেরোয়লের সাথে মিক্সড অ্যান্টিফাঙ্গাল থাকে এগুলো দেওয়া দিলে পরবর্তীতে রোগের সিনারিওটা পরিবর্তন হয়ে যায় তার পিওর ইনফাঙ্গাল যে দা দা হয় তাহলে দেখা গেছে যে ছয় সপ্তাহ পরে এটা ভালো হয়ে যায় সাথে কিছু জেনারেল অ্যাডভাইস করতে হবে হাইজিন ইজ দা মেইন কনসার্ন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা সুতি কাপড় পরবে প্রতিদিন ধোয়া কাপড় পরবে কাপড় কাপড় কাচে সাবান দিয়ে ধোবে স্যাবলন র্যাটল ব্যবহার করবে না গামছাটা রেগুলার যে গামছাতে চুলটা মোছে সেই গামছাটা রেগুলার পরিষ্কার করতে হবে এবং কোনো প্রকার সিনথেটিক ড্রেস পড়তে পারবে না তাহলে আশা করছি আমরা শুধু লোকাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে দেন আপনার ছয় সপ্তাহ পরে অর্থাৎ দেড় মাস পরে সুস্থ হয়ে যাবে এ হচ্ছে বিষয় এবং সুস্থ হওয়ার পরে তাকে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টা এটা মেনটেন করতে হবে না হলে সমস্যা হবে আবার একটা জিনিস খেয়াল করতে হবে যে অন্য কোনো সেকেন্ডারি কজ আছে কি না কারোর ডায়াবেটিস আছে কিনা এবং তার কোনো কোমরবিটির কন্ডিশন আছে কি লিভার কিডনিগুলো আছে এগুলো তার যদি থাকে অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করতে হবে আরেকটা জিনিস হচ্ছে তার বেড পার্টনার সঙ্গী সাথে যারা তার সাথে একই কাপড় শেয়ার করে একই বিছানায় বসে একই সোফায় বসে তাদের যদি সমস্যা থাকে তাদেরকে এই চিকিৎসার আওতায় আনতে হবে এ হচ্ছে বিষয় এরপর ধরেন একটু যদি ব্যাপক হয় ধরেন ব্যাপ্তিটা আরও বেশি অথবা লোকাল অ্যান্টিফাঙ্গালে দেড় সপ্তাহ দেওয়ার পরেও ছয় সপ্তাহ দেওয়ার পরেও ভালো হচ্ছে না তখন আমাদেরকে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিতে হবে ইন অ্যাডিশন টু লোকাল অ্যান্টিফাঙ্গাল এই সিস্টেমিক অ্যান্ডিফাঙ্গালও বিভিন্ন ধরনের সিস্টেমিক অ্যান্ডিফাঙ্গাল আছে এটা অ্যাকোর্ডিং টু এইজ টু কন্ডিশন সব কিছু চিন্তা করে আমরা সিস্টেমিক অ্যান্ডিফাঙ্গালটা দিতে পারি যেমন আপনার যদি টার্মিনাফিন দিতে পারি আমরা এজে আমরা ইট্রাকোনাজল দিতে পারি ফ্লুকোনাজল দিতে পারি সেটা অ্যাকর্ডিং টু ডোজ অ্যাকর্ডিং টু ওয়েট অ্যাকোর্ডিং টু দ্য সিভিয়ারিটি অব দ্য কন্ডিশন দেখে একজন চর্মজন রোগ বিশেষজ্ঞ এটার ডোজটা অ্যাডজাস্ট করবেন এই হচ্ছে বিষয় তবে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে বয়স্ক লোকদের জন্য আমরা ইটার ট্যাবলেটটা আমরা বা ক্যাপসুলটা আমরা বলি না কারণ কিছুটা হার্টের সমস্যা করতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আপনার টার্বিনাফিন বা ফ্লুকোনাজল গ্রুপের ড্রাগস দেওয়া যেতে পারে অ্যাট দ্য সেম টাইম আবার এটাও দেখতে হবে উনি মহিলা না পুরুষ যদি মহিলা হয় প্রেগন্যান্সি যে কনসার্ন এখানে প্রেগন্যান্সি আছে কি না সেটা দেখতে হবে প্রেগন্যান্সির ক্ষেত্রে মোস্ট অফ দ্য অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আর টারোটা ইন্ডিকেট বাট বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে টার্বিনাফিন গ্রুপের ড্রাগটা অনেক সময় আমরা এই প্রেগনেন্সি পিরিয়ড যদি কারো এক্সটেন্সিভেন ইনফেকশন হয় তখন আমরা এটা দিতে পারি অসম্ভব আর কিছু কথা এখানে বলা উচিত সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে মেইন কনসার্ন এইটা যদি মেনটেন না করে আসলে সিস্টেমিক দেই আর লোকাল দেই আসলে ফলাফলটা আসলে